হরে কৃষ্ণ। এই জগতে সকলে দুটো জিনিসের প্রতি ছুটছে, একটা হচ্ছে হয় শাস্ত্রের পেছনে, হয় শাস্ত্রের পেছনে। শস্ত্র মানে বলতে পারি আমরা ক্ষমতা, টাকা পয়সা, সমস্ত কিছুকে আমরা শস্ত্রের মধ্যে নিয়ে আসতে পারি। টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার, শক্তি, হতে পারে ফিজিক্যাল শক্তি বা আমার ফলোয়ার্স, এগুলো আজকাল শক্তি। আগে শস্ত্র বলতে বোঝানো হতো অস্ত্র শস্ত্র, তীর ধনুক নিয়ে যাও, কার কতটুকু কলা যুদ্ধ আছে, ক্ষত্রিয় রাজা, আমি যুদ্ধ করব, মরবো, মারবো, শস্ত্র দিয়ে লড়বো। কিন্তু আজকে শুধুমাত্র তীর ধনুক বা বন্দুক বুলেটই শস্ত্র নয়, আজকে পাওয়ার, কত ফলোয়ার আছে, কত কানেকশন আছে, কত ডেটা আছে, কত কন্ট্যাক্ট আছে, এগুলোকেও শস্ত্রের মধ্যে নেওয়া যায়। আর শাস্ত্র মানে হচ্ছে বিদ্যা বা স্কিলস, গুণ, যোগ্যতা, কার কতটুকু আছে, কার যোগ্যতা আছে, কার স্কিল আছে, কার জ্ঞান আছে, দুটো জিনিস। এটা হচ্ছে ইন্টারনাল সেটেল, আর শস্ত্রটা আমার এক্সটার্নালি, আমার কত পাওয়ার, প্রতিপত্তি বা আমার শারীরিক বল, সমস্ত কিছু। তো বলা হচ্ছে হিতোপদেশে, খুব সুন্দর একটি শ্লোক, বিদ্যা শস্ত্রস্থ শাস্ত্রস্য দ্বে বিদ্যে প্রতিপত্তয়ে আদ্যা হাস্যায় বৃদ্ধত্বে দ্বিতীয়া ধ্রিয়তে সদা। শস্ত্রের বিদ্যায় কিংবা শাস্ত্রের বিদ্যায়, উভয় বিদ্যায় লোকে প্রতিপত্তি পায়, কিন্তু শস্ত্র বৃদ্ধকালে হাস্যেরও বিষয়, শাস্ত্রবিদ্যা সর্বকালে সমাদৃত হয়। দু ধরনের বিদ্যা লাভ করতে পারেন, শস্ত্রের বিদ্যা আর শাস্ত্রের বিদ্যা, উভয় বিদ্যা দিয়ে লোক প্রতিপত্তি পেতে পারে এই জগতে। হ্যাঁ, অমুক কত শক্তিশালী বডি বিল্ডার, সিক্স প্যাক, কত শক্তি, ওয়েট লিফটিং করতে পারেন, বা তার এই স্কিল আছে, তীর ধনুক চালাতে পারেন, বন্দুক চালাতে পারেন, প্রতিপত্তি রয়েছে। আরেকটি হচ্ছে শাস্ত্রের বিদ্যা, কিন্তু শাস্ত্রের বিদ্যাটা এটা বৃদ্ধকালে হাস্যেরও বিষয়, কেন যখন বৃদ্ধ হয়ে যাবে তখন আর, মোহাম্মদ আলী ছিলেন বিশ্ববিখ্যাত চ্যাম্পিয়ন রেসলার, কিন্তু তার এমন রোগ হয়েছিল শেষ অবস্থায় তিনি চায়ের কাপ, কফির কাপটা হাতে নিয়ে তিনি খেতে পারছিলেন না, এমন দুর্বল হয়ে গিয়েছেন। একটা সময় আছে শস্ত্র, এই যে পাওয়ার প্রতিপত্তি থাকবে না, প্রভাব প্রতিপত্তি বা এই শারীরিক ক্ষমতা থাকবে না, কিন্তু শাস্ত্রের বিদ্যা অর্থাৎ যে স্কিল যদি কারোর মধ্যে থাকে, বিদ্যা গুণ কারোর মধ্যে আছে, এটা সবসময় থাকবে, এবং এটা এটা সর্বকালে সমাদৃত হবে কোনো ব্যক্তি, তার বিদ্যা, তার জ্ঞান, তার গুণ, তার ফলে সে সর্বদা সমাদৃত হতে পারবে, সে বৃদ্ধকালেও হোক। এজন্য আমরা এই শাস্ত্রের বিদ্যা তার পেছনে না ছুটে শাস্ত্রের বিদ্যার পেছনে ছুটি, আমার ইন্টারনাল কোয়ালিটি, স্কিল, গুণ, সেটা কিভাবে বাড়াতে পারি। তবে সেই স্কিল গুণও জাগতিক যদি বিষয়ে হয়, সেটাও আজকে আছে কালকে নেই, বা অর্থাৎ এই জীবনে আছে, আমি মরে গেলে আমি থাকবে না, এটা এই জন্মে আমি খুব ভালো গান শিখেছি বা খুব সুন্দর গান গাইতে পারি, মরে গেলাম আবার পুনর্জন্ম হবে, আমি যে আবার গান গাইতে পারবো সেরকম সে নিশ্চয়তা নেই। কিন্তু ভগবানের ভক্তি, যে আধ্যাত্মিক বিদ্যা, সেই বিদ্যাটা এখনো থাকবে, পরেও থাকবে। এখন আমি বড় পণ্ডিত, আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছি, পিএইচডি করে ফেলেছি এই জগতের বিদ্যায়, কিন্তু মরে যাওয়ার পরে ওই বিদ্যাটা শেষ। কিন্তু আধ্যাত্মিক বিদ্যা, গীতা ভাগবত যদি এখন আমি অধ্যয়ন করে, এটা পরবর্তী জন্মেও থাকবে, পরে আমার যেখানে যাকে এটা পরকালে কাজে আসবে, শাস্ত্রের বিদ্যা। তাই বৈদিক শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করি আমরা এই জগতের। আমি এক জায়গায় গেছিলাম সেখানে প্রচারে, তো ওখানে একজন সাথে দেখা হলো, একটা ছেলে, ইয়াং ছেলে, তো সে খুব, তার বাবা আমাকে বলছিলেন যে ভক্ত, ভক্ত পরিবার, তো তার বাবা বলছেন যে আমার ছেলে সে জিম এগুলোতে খুবই, মানে জিমে যায়, বডি বিল্ডিং করছে ভালো, তো তাকে একটু ভক্তিতে বোঝান কি করা যায়, ভক্তিতে সে সিরিয়াস হতে পারে। তো ভালো, তার সাথে এই কথাই বলছিলাম আমি যে খুব ভালো, আপনি জিমে যাচ্ছেন, তুমি জিমে যাচ্ছো, জিমে গিয়ে বডি বিল্ডিং, ফিটনেস রাখছো, এটা ভালো, শরীরকে ফিট রাখা উচিত, এবং যারা একদম অসচেতন শরীরের স্বাস্থ্যের ব্যাপারে, এটা তো ঠিক নয়, স্বাস্থ্য সচেতন, কিন্তু এই স্বাস্থ্য তো সারা জীবন থাকবে না, এই শরীর থাকবে না সব সময়, এই স্বাস্থ্যটা দুর্বল হয়ে যাবে, যৌবন সারা জীবন থাকবে না,
কিন্তু যদি শাস্ত্রের কথা যদি আমরা এখন পড়ি, এটা সব সময় থাকবে, আমাদের কাজে আসবে। তাই বিদ্যা জ্ঞান, শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করা, পড়া, পড়ার চেষ্টা করা, এবং যত বেশি সম্ভব নতুন কিছু শেখার চেষ্টা করা উচিত। নতুন নতুন কিছু শিখব, তবে সেই শিক্ষাটা আধ্যাত্মিক বিষয়ে ভক্তিতে কিভাবে কাজে আসবে সেটা চিন্তা করে শিখতে হবে। জাগতিক বিষয় শিখলে হয়তো হ্যাঁ কাজে, সেটাও কাজে আসতে পারে, বিভিন্ন কিছু আমাদের এই জীবনে চলার পথে বিভিন্ন কিছু স্কিল শিখতে যাই আমরা, এটা কাজে আসতে পারে। কিন্তু মূলত অন্তিমে আত্মার বিজ্ঞান শেখার চেষ্টা করতে হবে, আত্মতত্ত্ব, কে আমি, কোথেকে এলাম, কোথায় যাব। যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি লাভ হবে? সকলে শাস্ত্র পড়ার চেষ্টা করুন। হরে কৃষ্ণ।